আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের এই যে চার কোণা গলার মেক্সি তৈরি করে দেখাবো। এই যে গোল গলা মেক্সি সবাই পছন্দ করে না, এর জন্য আমি আপনাদের চার কোণা গলার মেক্সি তৈরি করে দেখাবো। এই যে গলায় পাইপিং দিয়ে, এই যে কাদের আগলা পটি দিয়ে। তো বন্ধুরা, এখন আমরা এই মেক্সিটা কিভাবে কাটতে হয় তো ওই কাটিং ভিডিও আপনাদের দেখাবো। এখানে আমি তিন গজ চার গিরা কাপড় নিয়েছি। এই যে মিক্সির লম্বা হচ্ছে আমার 54 ইঞ্চি। তে উপরের কাদের অংশ আমি নেব 5 ইঞ্চি। 5 ইঞ্চি বাদ দিয়ে আমি এই যে 54 ইঞ্চি নিচ্ছি। 52 ইঞ্চি মিক্সির লম্বা এবং 2 ইঞ্চি আমি বেশি করে নিলাম সেলাইয়ের জন্য। এই যে এই পাশটা হচ্ছে আমার বন্ধ সাইড এবং এই দিকটা হচ্ছে খোলা সাইড। এই খোলা সাইডে আমি এখন দাগ কেটে নেব। তো আমি কাদের লম্বা নেব হচ্ছে 5 ইঞ্চি, আর আর্মল নেব আমি 8। তো উপরে আমার 5 ইঞ্চি পরে জোড়া দেব, এর জন্য আমি এই যে 8 ইঞ্চিতে দাগ কাটলাম। এবং এই দিক থেকে আমি নিলাম হচ্ছে 4 ইঞ্চি। এখানে একটু আমি গোল শেপ দিয়ে নিলাম। এই যে আমার এই উপরের অংশে কাটা শেষ। এখন আমি এই যে কাপড়টা থেকে কাদের যে পটি, ওই পটির কাপড়টা নিয়ে নেব। তো কাদের পটির কাপড়টা আমি এই যে একটা ভাঁজ দিয়ে দিলাম। আমি 4 ইঞ্চিতে একটা ভাঁজ দিলাম। দেখুন বন্ধুরা, এই যে যে এই কাপড়টা থেকে আমি কাদের পটির কাপড়টা নিয়ে নেব। এই যে পটির কাপড়টা ডাবল হবে। মেক্সির গলার লম্বা হচ্ছে 5 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য আরও এক্সট্রা আরও 2 ইঞ্চি কাপড় বেশি নিলাম। আমি নিলাম হচ্ছে 7 ইঞ্চি। এটা হচ্ছে গলার লম্বা
5 ইঞ্চি আমি নিয়েছি 7 ইঞ্চি 2 ইঞ্চি নিয়েছি আমি বেশি করে এখন আমি এই যে গলায় যে আমি কুচি দেব ওই কুচির জন্য পাইপিং এর কাপড়টা কেটে নিচ্ছি আর এই বাকি কাপড়টা দিয়ে আমি হাতা কাটিং করব এই যে আমার গলায় পটিওয়ালা ম্যাক্সি কাটিং করা শেষ আমি এখন আপনাদের সেলাই করে দেখাবো তো এখন আমি আপনাদের এই যে গলায় পটিওয়ালা যে ম্যাক্সি হয় ওই ম্যাক্সিটা সেলাই করে দেখাবো এই যে প্রথমে আমি এই যে গলার এদিকটা কুচি দিয়ে নিচ্ছে তো গলার কুচিটা এমন ভাবে দিতে হবে যাতে এই যে আমি যে পটি লাগাবো ওই কাদের যে পটি পটিটা হবে আমার 4 ইঞ্চি তারপরে আবার এই যে গলার চওড়া হবে 5 ইঞ্চি এই যে 5 আবার এই কাদের পটি হবে 4 ইঞ্চি তো এভাবে আমার কুচিটা দিতে হবে তো আমি এই যে একটা সাইডে কুচি দিয়ে নিয়েছি একইভাবে আমি অপর সাইডেও গলার কুচিটা দিয়ে দিচ্ছি এই যে আমি দুই পাশেরই গলার যে কুচি দিয়ে নিয়েছি এই যে প্রথম 4 ইঞ্চি হবে কাদের যে আমি পটি লাগাবো ওই পটিটা পরবর্তীতে 5 ইঞ্চি হবে আমার গলার চওড়া এই যে আমার গলার চওড়া 5 ইঞ্চি তারপরে আবারও 4 ইঞ্চি হবে গলার এই যে পটি কাদের যে পটি তো এখন আমি পটিগুলো লাগিয়ে নিচ্ছি তো এই যে আমার গলার লম্বা হচ্ছে 5 ইঞ্চি এই যে 5 ইঞ্চি আমার গলার লম্বা আমি আরো এক্সট্রা আরো 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এই যে এখানে আমি 7 ইঞ্চি কাপড় নিয়েছি প্রথম আমি যে গলায় কুচি দিয়ে নিয়েছিলাম ওই কুচির অংশটা এখন পাইপিং করে নেব এই যে পটি লাগিয়ে নেব আমি এই যে উল্টা সাইডে জয়েন করে নিচ্ছি পটির কাপড়টা যে
যে আমি যে কুচিতে পটি লাগে পটিটা জয়েন করে নিয়েছি, এখন এই পটির কাপড়টা এই যে ভাও পাশে ঘুরিয়ে এনে এই যে সেলাইটা আছে সেলাইটা ঢেকে দেব। এই যে এই যে একটা ভাঁজ দিয়ে এই যে আমার গলার কুচিতে পটি লাগিয়ে নিয়েছি, এখন আমি এই যে কাঁধের যে পটির কাপড়টা ওই কাপড়টা লাগিয়ে নেব। এই যে দেখুন এই যে আমি এই উল্টা পিঠে রেখে সেলাই করে নিচ্ছি। এই যে আমি এক পাশে কাজ জয়েন করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার এক সাইডে কাত জয়েন করা হয়ে গেছে। এই যে একইভাবে আমি অপর পাশেরও কুচি দিয়ে পটি লাগিয়ে নিচ্ছি। আমি এই যে আরেক পাশেও এই যে কুচির ওপর দিয়ে পটি লাগিয়ে নিচ্ছি। আমি এই যে উল্টা পাশে আগে পটির কাপড়টা জয়েন করে নিচ্ছি। এই যে আমি পটির কাপড়টা জয়েন করে নিয়েছি, এখন এই যে ভাও পাশে এনে এই যে একটা ভাঁজ দিয়ে এই যে কুচিতে যে সেলাই দিয়েছিলাম ওই সেলাইটা ঢেকে দেব। এই যে
এই যে আমি এখন এই যে কাদের যে পটিটা ওই পটিটা লাগিয়ে নিচ্ছি, পটির কাপড়টা নিচে রেখে। এই যে আমার দুই পাশেরই কাদের পটি এবং এই যে কুচির যে পটি আমি দুই পাশে লাগিয়ে নিয়েছি। এখন আমি এই যে কাদ জয়েন করে নেব। এই যে গলার লম্বা এই যে 5 ইঞ্চি, যে 5 ইঞ্চি রেখে আমি সেলাই করব। দুই পাশে আমি 5 ইঞ্চি নেব গলার লম্বা। এই যে আমার কাত জয়েন করা হয়ে গেছে। এখন আমি হাতা লাগিয়ে নেব। প্রথমে আমি হাতার মুখটা সেলাই করে নিচ্ছি একটা ভাঁজ দিয়ে, যে চিকন একটা ভাঁজ দিয়ে হাতার মুখে সেলাই করে নিলাম। আমি এই যে হাতার মুখ সেলাই করে নিয়েছি। এখন আমি হাতার মুহুরি অনুযায়ী, এই যে আমার হাতার মুহুরি হচ্ছে 6 12, তাহলে 12-এর অর্ধেক 6, তো আমি 6 বরাবর সেলাই করে নিচ্ছি।
আমি মেক্সি রেজে সাইড জয়েন করে নিয়েছি দুই পাশেই। এখন আমি হাতাটা জয়েন করে নেব। এই যে এখন আমি আরেকটা হাতা জয়েন করে নিচ্ছি। আমার মেক্সি রেজে দুইটা হাতাই জয়েন করা হয়ে গেছে। এখন আমার শুধু এই যে নিচের সেলাইয়ের কাজটা বাকি আছে, মেক্সির নিচের যে সেলাইটা হয়, তো আমি এখন ওই সেলাইটা করে নিচ্ছি। এই যে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম, তারপর আরেকটা ভাঁজ দিলাম। এখন আমি সেলাই করে নেব। আমি নিচে সেলাইটা সবখানি করে আপনাদের আবার দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এই যে গলায় কাঁধের আগলা পটি দিয়ে মেক্সি সেলাই করা হয়েছে। এই যে গলাটাও কত সুন্দর, দেখুন চার কোণা হয়েছে। আমার এই মেক্সি সেলাই এবং কাটিং ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।